মুনির চৌধুরী, জন্ম 27 নভেম্বর 1925, মানিকগঞ্জ, ঢাকা, পৈতৃক নিবাস নোয়াখালী, নিখোঁজ 14 ডিসেম্বর 1971। তিনি 1965 সালে বাংলা টাইপরাইটার নির্মাণ করেন, যা মুনির অপটিমা নামে পরিচিত। 1965 সালে প্রবন্ধ গ্রন্থ ড্রাইডেন ও ডি এল রায়, মীর মানুষ, বাংলা গদ্য রীতি, 1970 সালে প্রকাশিত তুলনামূলক সমালোচনা, একাঙ্ক নাটক সংঘাত, রাজার জন্মদিন, মানুষ, পলাশী ব্যারাক, পলাশী ব্যারাক, ফিট কলাম, আপনিকে, নষ্ট ছেলে, মিলিটারি, কবর রচিত হয় 1953 সালে, প্রকাশ 1955 সালে। একটি ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর, দণ্ড, দণ্ডধর, দণ্ডকারণ্য, বংশধর, মর্মান্তিক। পূর্ণাঙ্গ নাটক রক্তাক্ত প্রান্তর, এটি ট্র্যাজেডি নাটক, 1962 সালে প্রকাশিত হয়। তার আরেকটি নাটক চিঠি, যেটি কমেডি নাটক, 1966 সালে প্রকাশিত হয়। অনুবাদ নাটক রূপার কৌটা, 1969 সালে, গার্লস ওয়ার্ডের, দ্য সিলভার বক্স অবলম্বনে। 2 নম্বর কেউ কিছু বলতে পারে না, বার্নার্ড শো এর, ইউ নেভার ক্যান টেল অবলম্বনে। মুক্তা রমণী বশীকরণ শেক্সপিয়রের দ্য টেমিং অব দ্য স্রু নাটকের অবলম্বনে অনুবাদ করেন। অথেলো, অসমাপ্ত, মৃত্যুর পর অগ্রজ কবির চৌধুরী বাকি অংশ অনুবাদ করেন। ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম নাটক কবর, কবর 1953 সালে জেলে অভিনীত হয়। রণেশ দাস গুপ্তের অনুরোধে জেলে বসে এ নাটকটি তিনি রচনা করেন। কৌতুক নাটক দণ্ড, দণ্ডধর, দণ্ডকারণ্য, মানুষ, 1950 এর সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে লেখা, মানুষ নাটক, 1950 সালের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে লেখা। রক্তাক্ত প্রান্তর প্রথম নাট্য গ্রন্থ, 1962 সালে প্রকাশিত, 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। প্রথম মঞ্চস্থ 1962 এপ্রিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, এটি ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক। প্রেক্ষাপট 1761 খ্রিস্টাব্দে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ। জেনে রাখা ভালো, অধ্যাপক কবির চৌধুরী তার ভাই, অভিনেত্রী ফেরদৌসী মজুমদার তার বোন। গ্রন্থ পরিচিতি কবর, মুনির চৌধুরী জেলে থাকাকালীন 1952-54 বামপন্থী বিপ্লবী রাজনীতিবিদ রণেশ দাস গুপ্তের অনুরোধে 1953 সালে প্রথম ভাষা দিবস পালন উপলক্ষে পরিবেশনের জন্য তিনি রচনা করেন কবর নাটক। এটি যথাসময়ে কবর কারাকক্ষেই মঞ্চস্থ হয় কবর এর প্রেক্ষাপট পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণে নিহতদের রাতারাতি কবর দেওয়ার জন্য রাজনৈতিক হাঙ্গামা কৌশলে এড়ানোর জন্য শাসক গোষ্ঠী ছিন্ন ভিন্ন মৃতদেহগুলিকে পুঁতে ফেলতে চাইলে ইসলাম ধর্মের রীতি বিরোধী বলে গোরখোরেরা আপত্তি তোলে, আর বারুদের গন্ধ থাকায় এ লাশ কবর দেওয়া হবে না বলে মত দেয় মুর্দা ফকির। এমতাবস্থায় বিপাকে পড়ে দায়িত্বে থাকা পুলিশ অফিসার ও এবং নেতা, লাশগুলি সমবেত প্রতিবাদ জানায়, আমরা কবরে যাব না, আমরা বাঁচব। এই হল কবর নাটকের মূল পরিসর। রক্তাক্ত প্রান্তর, মুনির চৌধুরীর বিখ্যাত নাটক রক্তাক্ত প্রান্তর 1962 সালে প্রকাশিত হয়। এ নাটকের বিষয়বস্তু তিনি কাইকোবাদের মহাকাব্য মহাশ্মশান থেকে গ্রহণ করেছেন। 1761 সালে ভারতের পানিপথে, বর্তমান ভারতের হরিয়ানা প্রদেশের অন্তর্গত প্রাচীন যুদ্ধক্ষেত্র, সংঘটিত যুদ্ধে হিন্দু মুসলিম উভয় পক্ষের শক্তি ক্ষয়কে মানবিক বিচারের দণ্ডে তুলে ধরা হয়েছে। বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নাবলী, 1 নম্বর রক্তাক্ত প্রান্তরের পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধে,
দুই নম্বর মুনি চৌধুরীর অনুদিত নাটক কোনটি? উত্তর খ মুক্তা রমণী বশীকরণ। তিন নম্বর কবনাটক কোন পটভূমিতে রচিত? উত্তর খ বাউনের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। চার নম্বর 1952 সালের 21 ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবনাটকের রচয়িতা কে? উত্তর খ মুনির চৌধুরী। পাঁচ নম্বর কোনটি ঐতিহাসিক নাটক? উত্তর ঘ রক্তাক্ত প্রান্তর। ছয় নম্বর রক্তাক্ত প্রান্তর নাটকটি রচয়িতা কে? উত্তর ঘ মুনির চৌধুরী। মুনির চৌধুরী রচিত মুক্তা রমণী বশীকরণ একটি কি? একটি অনুবাদ নাটক। আট নম্বর শেক্সপিয়রের টেমিং অব দ্য শ্রু বঙ্গ অনুবাদ করেছেন মুনির চৌধুরী। নয় নম্বর মুনির চৌধুরীর কবনাটকের পটভূমি হল 1952 সালের ভাষা আন্দোলন। কবনাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায়? উত্তর খ ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এগারো নম্বর মুনির চৌধুরী রচিত কবর কোন ধরনের রচনা? উত্তর খ নাটক। বারো নম্বর মুনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি? উত্তর গ রূপার কৌটা। প্রশ্ন ১৩ মুনির চৌধুরী রচিত নাটকের নাম কি? উত্তর খ রক্তাক্ত প্রান্তর। ১৪ নম্বর বাংলায় টাইপরাইটার নির্মাণ করেন মুনির চৌধুরী। মুনির চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছিলেন? উত্তর খ কব নাটকটি লিখেছিলেন। মুনির চৌধুরী মীর মানুষ কোন জাতীয় গ্রন্থ? উত্তর খ প্রবন্ধ জাতীয় গ্রন্থ। মুনির চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না এটি একটি কি? অনুবাদ নাটক। ১৮ নম্বর কোন সাহিত্যিক 1971 সালে 14 ডিসেম্বর নিখোঁজ হন? উত্তর ঘ মুনির চৌধুরী। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।